আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সিলেটের নগরে বন্দরবাজারের ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমেদের শরীরে 111টি আঘাতের চিহ্ন পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকরা, যার মধ্যে 14টি গুরুতর ছিল বলে উল্লেখ করা হয়েছে। রায়হানের দুটি আঙ্গুলের নখ উপড়ে ফেলা হয়েছে। মৃত্যুর 2 থেকে 4 ঘন্টা আগে এসব নির্যাতন চালানো হয়। এছাড়া তার শরীরের নিচ থেকে প্রায় 2 লিটার রক্ত পাওয়া গেছে। ভাবা যায়, রায়হানের মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সিলেট এম এজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগ রায়হান আহমেদের মরদেহের ময়নাতদন্ত করেন। ফরেন্সিক বিভাগ থেকে ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়হান হত্যার ঘটনায় তার স্ত্রী দায়ের করা মামলা তদন্ত করেছে পিবিআই। তবে মৃত্যুর পূর্ণাঙ্গ কারণ ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রসঙ্গত গত রোববার ভোররাতে নগরীর আখালিয়ার নেহারি পাড়ার যুবক রায়হান আহমেদকে পুলিশ ফাঁড়িতে ধরে এনে নির্যাতন করা হয়। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 12 অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর থেকে আজ পর্যন্ত এই রিপোর্ট বাড়ানো পর্যন্ত আকবর পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িত এসআই আকবর সহ পলাতক অন্যরা যেন দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারেন, সেজন্য দেশের প্রতিটি সীমান্তে ইমিগ্রেশনের সতর্কতা জারি করেছে সরকার। পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার 8 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রতিদিন সভা সমাবেশ ও মানববন্ধন হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা রায়হানের বাড়িতে গিয়ে সমবেদনা জানাচ্ছেন, দিচ্ছেন প্রশাসনকে স্মারকলিপি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন পর্যন্ত এসআই আকবর সহ কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। এদিকে নিরাপরাধ রায়হানের হত্যাকারী পুলিশ সদস্যরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। মূল অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার হদিসই পাচ্ছে না পুলিশ। ঘটনার পর থেকে বরখাস্ত ও প্রত্যাহার হওয়া 2 এসআই ও 4 কনস্টেবল পুলিশের পাহারায় সিলেট পুলিশ লাইসেন্স রয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে কাষ্টগড় এলাকার সুইপার কলোনির সুলাই লাল সহ 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে মূল হোতা এসআই আকবর হোসেন সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি এখন উত্তাল সিলেট। সব কিছু ছাপিয়ে সবার মনে একটাই প্রশ্ন, আকবর হোসেন ভূঁইয়া এখন কোথায়? সিলেট মহানগর পুলিশের লাপাতা এ অফিসারের খোঁজ পাওয়া যাচ্ছে না কোথাও। এ বিষয়ে অবশ্যই বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন তিনি পুলিশের হাতের মুঠোয় আছেন, আবার পুলিশের কর্মকর্তারা বলছেন তিনি নাগালের বাইরে। এই বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পর থেকে আকবর পলাতক রয়েছে, পুলিশ সব বিষয়ে সতর্ক রয়েছে, মামলাটি তদন্ত করছে পিবিআই, তারা চাইলে আকবর ছাড়া অন্যদের তাদের কাছে দেয়া হবে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানান, তদন্তকালে যাদের না পাওয়া যাবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। মামলাটি স্পর্শকাতর, তাই সব বিষয়ে তথ্য প্রমাণের প্রয়োজন, সেজন্য পিবিআইয়ের তদন্ত দল নানা বিষয়ে মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছে। রায়হান হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ লাইন্সে 6 জনকে পাহারে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। তিনি বলেন, হত্যা মামলাটির পুরো বিষয় তদন্ত করছে পিবিআই আর তাদের সহযোগিতা করছে পুলিশ। বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত ইনচার্জ এসআই আকবরকে ধরতে ইতিমধ্যে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। এছাড়াও সীমান্ত এলাকা ব্যবহার করে এসআই আকবর যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য পুলিশের নজরদারি রয়েছে। নিহত রায়হানের মা সালমা বেগম বলেন, পুলিশ যে আচরণ করেছে তা আমাদের হতাশ করেছে। আমার ছেলের হত্যাকারী এসআই আকবরকে তারাই পালাতে কিংবা সরে যেতে বলেছে। 1 সপ্তাহ হয়ে গেল আকবর সহ খুনি পুলিশদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি কিছুই চাই না, শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। অন্যদিকে নিহত রায়হান উদ্দিনের হত্যাকারীদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তবে হত্যা মামলায় বাদীর পক্ষে রায়হানের পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। নগর আখালি এলাকায় নেহারিপাড়া নিহত রায়হানের বাসায় শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক এক মতবিনিময় সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম এ কথা জানান। এ সময় জেলা আইনজীবী সমিতি নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সিলেটের মুড়িচাঁদ কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে প্রাইভেট কারে ভেতরে গণধর্ষণকারীদের পক্ষে আদালতে দাঁড়ান নিয়ে সিলেটের কোনো আইনজীবী, সে সময় আইনজীবীদের এমন সিদ্ধান্ত দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। সো ভিউয়ার্স, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।